Schenck processor disomat opus এর এই কন্ট্রোলারটাতে গ্রোস ওয়েট দেখাচ্ছে হোম ডিসপ্লেতে আর পাশাপাশি আমার আরো একটি বিনের disomat opus কন্ট্রোলারে গ্রোস ওয়েটের পরিবর্তে নেট ওয়েট দেখাচ্ছে আর এটা নেট ওয়েটটা মাইনাস হওয়ার কারণ যে আমরা যে এটাকে ডেড ওয়েট করছিলাম বা টিয়ার করছিলাম সেই ভ্যালুটা এখানে স্টোর হয়ে আছে এখন আমরা এটাকে কিভাবে গ্রোস ওয়েট ডিসপ্লে করতে পারি সেটা দেখা যাক প্রথমে মেনুতে ঢুকে সার্ভিস মেনুর ভিতরে আমি ডিসপ্লে মোড আনলাম এই ডিসপ্লে মোডটা এন্টার করে দেখি কি সেট করা আছে এটা নেট সেট করা আছে এই নেটটাকে আমি পরিবর্তন করে গ্রোস বানাবো গ্রোস বানালাম এন্টার করলাম এখন আমি আবার ব্যাকে চলে আসি হোম ডিসপ্লেতে এখন হোম ডিসপ্লে আমার গ্রোস ওয়েট হয়ে গেছে এটাতে যেরকম গ্রোস ওয়েট আছে এখন এটাতেও গ্রোস ওয়েট ছিল গ্রোস ওয়েটে আছে তো এইভাবে আমরা কখনো যদি হোম ডিসপ্লেতে নেট ওয়েট চলে আসে তাহলে গ্রোস ওয়েট ডিসপ্লে করতে পারবো খুব সহজেই